আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের ভুনা। ইলিশ মাছ আমরা সকলেই খেতে খুবই পছন্দ করি, আর ইলিশ মাছ রান্নাটা খুবই সহজ। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক টিপস জানতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ইলিশ মাছের ভুনাটা রান্না করতে হয়। ইলিশ মাছের ভুনা তৈরি করার জন্য আমি এখানে 5 পিস ইলিশ মাছের টুকরা নিয়ে নিয়েছি। মাছগুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছের ভুনাটা তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইতে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে কেটে। এখন পেঁয়াজ আর মরিচটাকে আমরা হালকাভাবে একটু ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সজের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। ইলিশ মাছ এমনিতে একটু নোনতা থাকে, আপনারা লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। দিয়ে সব মশলাগুলো তেলের সাথে ভালো করে একটু ভেজে নিব। আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দিচ্ছি যেন মশলাটা ভালোভাবে কষাতে পারি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে একটু নেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে মাছের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। আমরা সকলেই জানি ইলিশ মাছটা রান্না করতে খুব একটা সময় লাগে না, কারণ মাছটা এমনিতেই নরম থাকে। ইলিশ মাছ রান্না করতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। আমাদের মাছ আর মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালো করে মশলা আর মাছটা মিশিয়ে নিব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব বলক উঠে আসা পর্যন্ত। ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটাকে রান্না করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে, ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে। আমাদের রান্নাটা প্রায় শেষ, এখন আমরা এটাকে সার্ভ করব। আমি একে একে মাছের পিসগুলো একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।